वान्स ए पार्सन हैज फेथ ही अचीव एवरीथिंग एक जन व्यक्तिर विश्वास थाकले से समस्त किछु अर्जन करते पारे रामकृष्णदेव মাধ্যমিকের ছাত্রছাত্রীদের যে সিন অংশের যে দু নাম্বারের কোয়েশ্চেনগুলো একটু সমস্যা তোমরা বারবার কমেন্ট করে জানিয়েছ। অ্যাকচুয়ালি এই দু নাম্বারের কোয়েশ্চেনগুলো নিয়ে সমস্যা থাকার কিন্তু কোনো কারণ নেই, কারণ যারা বছরের প্রথম থেকে টেক্সটটা ভালো করে খুঁটিনাটি পড়েছো, কাটা কাটা মানে করে পড়েছো, ভালো করে বুঝে পড়েছো, তাদের কিন্তু সমস্যা থাকার কথা নয়। এবং কোয়েশ্চেনগুলো লিখতে জানতে হবে কিভাবে আমরা লিখব, অর্থাৎ ওই কোয়েশ্চেনটা অনেকেই লিখবে, দু নাম্বার থাকবে, কেউ সেখানে এক পাবে, কেউ দুই পাবে, কেউ দেড় পাবে। কারণটা আমি বলছি, অনেকে দেখবে বইয়ের লাইনটাই তুলে দিয়ে চলে এলো, তাতে কি হবে সবসময় হয়তো সেটা সম্পূর্ণভাবে পরীক্ষক ভালোভাবে নিতেও না পারে, বুঝবে এটা সম্পূর্ণ জানে না, মোটামুটি বইয়ের লাইনটা তুলে দিয়েছে। অনেক সময় বইয়ের লাইনটাই অ্যান্সার হয়, কিন্তু কিছু সময় তোমাদেরকে নিজে থেকে কোয়েশ্চেন অনুযায়ী তোমাদেরকে অ্যান্সারটা দিতে হয়। সেক্ষেত্রে কোয়েশ্চেন বুঝে পড়ে কতটা তুমি উত্তরটা লিখেছো সেটা কিন্তু পরীক্ষক দেখবে। আজকে এইরকম বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে আমি করাচ্ছি কিভাবে পরীক্ষায় কোয়েশ্চেনগুলোর উত্তর লেখা উচিত, এবং যে চারটে তোমাদেরকে আমি টেক্সট ইম্পর্টেন্ট বলেছি এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য, ওই টেক্সটগুলোর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এবিটি এর টেস্ট পেপারের পেছনের দিকের যে সাজেশান অংশের কোয়েশ্চেনগুলো থেকে কিছু ইম্পর্টেন্ট নিয়ে আমি তোমাদেরকে আজকে করাচ্ছি। ভালো লাগবে পুরো ক্লাসটা, মন দিয়ে একবার দেখে নাও, তাহলে দু নম্বরের কোয়েশ্চেনের যে সমস্যা একটু হলেও তোমাদের সমাধান হবে। দেখো প্রথমে আমি ফাদার সেলফ থেকে যাচ্ছি, প্রথম কোয়েশ্চেনটা দেখো, এটা টেস্ট পেপারে তোমাদের সাজেশান অংশে রয়েছে। আর তোমাদের এই একজন কমেন্ট করে বলেছিল, হোয়াট কিটা অ্যাকর্ডিং টু দি ফাদার, বাবার মতামত অনুযায়ী ওয়াজ দি কজ ছিল কারণ অফ স্বামীজ হেডেক, স্বামীর মাথার যন্ত্রণার কারণটা কি ছিল। তাহলে পরীক্ষায় তোমরা কি লিখবে এটা কিন্তু বই থেকে কিন্তু লেখা যাবে না, একটু বুঝে লিখতে হবে, সেই জন্যই আমি কোয়েশ্চেনটাকে চুজ করেছি। দেখো কিভাবে লিখবে, লেখাটা কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু শুরু করবে এই জায়গাটা দিয়ে, কি লিখবে অ্যাকর্ডিং টু দি ফাদার, এটা তখন ক্যাপিটাল দিয়ে শুরু করবে, অ্যাকর্ডিং টু দি ফাদার, বাবার মতামত অনুযায়ী দি কজ অফ স্বামীজ হেডে ওয়াচ ছিল, দি কজ অফ স্বামীজ হেডে ওয়াচ ছিল দ্যাট জি। এইবারে তোমরা অ্যান্সারটা লিখবে, বই থেকেই লিখবে, একটু সেটাকে আলাদা করে দিবে। দেখো তোমাদের ইউনিট ওয়ানের একটা লাইন আছে, তার বাবা বলছে লোভ অ্যাবাউট লেজ অন সানডেজ, এটাই হচ্ছে কারণ যে সে সানডেজগুলোতে বেশি ঘোরাঘুরি করে। তাহলে অ্যান্সারটা তোমরা কীভাবে লিখবে, বই থেকেই লেখা যাবে, কি লিখবে যে সে স্বামী লোভড, ওই লোভের পাস্ট টেন্স করে দিবে, এলও এফ ইডি লোভড, এইখানে কি দেওয়া আছে দেখবে লেস দেওয়া আছে, তোমরা ওটা কি করে দেবে মোর, স্বামী লোভড মোর অন সানডেজ, মানে রবিবারগুলোতে বেশি ঘোরাফেরা করে, এই জন্যেই তার হেডেকটা হয় বাবার মতামত অনুযায়ী। আরেকবার বলে দিচ্ছি, অ্যাকর্ডিং টু দি ফাদার দি কজ অফ দি হেডেক ওয়াজ ছিল দ্যাট যে স্বামী লোভড মোর অন সানডেজ। এবারে দেখো সেকেন্ড কোয়েশ্চেনটা, হোয়াট মেড স্বামীজ কনসাইন বদার, কিটা করে তুলেছিল স্বামীর বিবেকটাকে বাধা কি দিয়েছিল কিটা হিম, তাকে হোয়াইল গোয়িং টু স্কুল, যখন সে বিদ্যালয়ে যাচ্ছিল। একই অ্যান্সার হবে, হোয়াই ডিড স্বামীজ কনসাইন্স বদার হিম, কেন স্বামীর বিবেকটা তাকে বাধা দিয়েছিল। দেখো দুটোর অ্যান্সার কিন্তু একই, কিন্তু লেখার টাইপটা একটু আলাদা, অনেকেই কি করবে ওইটা বইয়ের লাইন তুলে দেবে, এইখানেই কিন্তু সমস্যা, বইয়ের লাইন তুলে দিলে পরীক্ষক কী ভাববে যে বইয়ের লাইনটাই তুলে দিয়েছে। কিন্তু যারা কোয়েশ্চেনটা বুঝে লিখবে তারা কিন্তু ভালো নাম্বার পাবে, অর্থাৎ দুয়ে দুই পাবে। দেখো কীরকম লিখবে, না আগে এই এই যদি আগে দেখো যদি এই কোয়েশ্চেনটা পড়ে প্রথম ভাগটা, যে হোয়াট মেড স্বামীজ কনসাইন্স বদার হিম হোয়াইল গোয়িং টু স্কুল, এটা তোমরা কি করবে বইয়ের লাইনটা তোমরা কিন্তু প্রথমে তুলে দিবে, এটা ইউনিট টুতে রয়েছে, বইয়ের লাইনটাই তুলবে। কি আছে, হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, প্রথমে ওই হিয়ের জায়গায় তোমরা স্বামী বলে লিখবে, স্বামী ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। এটা লেখার পরে এই হোয়াটের জায়গায় তোমরা কি করবে, ইট করবে, ইট মেড স্বামীজ কনসাইন্স বদার হিম হোয়াইল গোয়িং টু স্কুল, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা সম্পূর্ণ হলো, পরীক্ষকের হাতে তোমরা দুটি নাম্বার পাবে। এবার যদি এইটা পড়ে,
যে হোয়াই ডিড সামিজ কনসায়েন্স বদাহীন, লিখবে সামিজ কনসায়েন্স, এইখানে কি আছে ডিড আছে মানে পাস্ট টেন্সে প্রশ্ন চাইছে, তখন এই বদারের তোমরা পাস্ট টেন্স করে দিবে বদার্ড, সামিজ কনসায়েন্স বদার্ড হিম, এইবারে বিকজ লাগাবে, এইগুলোই কিন্তু পরীক্ষকরা দেখবেন, সামিজ কনসায়েন্স বদার্ড হিম, তাকে বাধা দিয়েছিল বিকজ, কারণ এবারে তোমরা ওই যে বইয়ের লাইনটা যেটা বললাম ওইটা পুরো তুলে দাও, হি ওয়াজ নট অ্যাট অল সিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, তাহলেই কিন্তু অ্যান্সারটা দু নম্বরে দাঁড়ালো। এবারে দেখো আছে হোয়াই ডিড স্যামুয়েল লুক ইমপ্রেস, কেন স্যামুয়েলকে লাগলো একটু প্রভাবিত কেন লাগলো, বা হোয়াই ডু টিচার্স ওয়ান, কেন শিক্ষক মহাশয়রা চান মোর পেরেন্টস লাইক স্বামীজ ফাদার, স্বামীর বাবার মতো আরও কেন পিতামাতা চান, এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু এক, কিন্তু লিখবো একটু অন্যভাবে। তাহলে এই যে হোয়াই স্যামুয়েল লুক ইমপ্রেস এইটা যদি আমরা লিখি তখন কি করব, আবার দেখো ডিড আছে মানে ধরে নেবো পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করব, তাহলে লিখবো স্বামী সরি স্যামুয়েল লুকড ইমপ্রেস, স্যামুয়েলকে ইমপ্রেস লাগছিল, এইবারে বিকজ লাগাবো, বিকজ লাগাবো, আর এইটা যখন লিখবো তখন কি করবো, এটা অ্যান্সারটা একই হবে বিকজের পরে, এটাও লিখবে হোয়াই দিয়েই আছে, তাহলে এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন আছে, তাহলে লিখবো টিচার্স ওয়ান্ট, টিচার্স আছে এই জন্য কিন্তু ওয়ান্টে কিছু যোগ হলো না, টিচার্স ওয়ান্ট মোর পেরেন্টস লাইক স্বামীজ ফাদার, স্বামীর বাবার মতো আরও অনেক পিতামাতা চান বিকজ, কারণ এইবারে তোমরা এই অ্যান্সারটা কিন্তু তোমরা একেবারে বইয়ের লাইন অনুযায়ী পাবে না, এইটাকে তোমাদেরকে একটু এই জন্য এই কোয়েশ্চেনটা আমি চুজ করেছি বললাম, যেটা নিজেদেরকে তোমাদের লিখতে হবে বিকজের পরে কি লিখবে, না বিকজ স্বামীজ ফাদার, স্বামীজ ফাদার স্বামীর বাবা ডিড নট অ্যালাউ, ডিড নট অ্যালাউ অনুমতি দিত না হিম, তাকে অনুমতি দিত না টু মিস দি স্কুল, টু মিস স্কুল, তাকে স্কুল মিস করতে দিত না, এটাই হচ্ছে স্বামীর মানে স্যামুয়েল কেন ইমপ্রেস হয়েছিল, বা টিচাররা কেন স্বামীর বাবার মতো বাবা চাইতেন বাবা মা চাইতেন, তাহলে অ্যান্সারটা কি হবে বিকজের পরে, স্বামীজ ফাদার ডিড নট অ্যালাউ, স্বামীর বাবা অনুমতি দিতেন না হিম তাকে টু মিস স্কুল, বিদ্যালয় মিস করতে অনুমতি দিতেন না। এবারে দেখো লাস্ট কোয়েশ্চেনটা, হোয়াই ডিড স্বামী হোক, কেন স্বামী আশা করেছিল দ্যাট যে হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে যেন আজ স্কুলে যেতে না হয় সে কেন আশা করেছিল, এই কোয়েশ্চেনের অ্যান্সারটাও কিন্তু তোমাদেরকে নিজে থেকেই লিখতে হবে, বুঝে লিখতে হবে, তাহলে উত্তরটা লিখবো কি করে, দেখো ডিড আছে মানে পাস্ট টেন্সে লিখবো, লিখবো স্বামী হোপ, যখনই পাস্ট টেন্স যে ভার্বটা থাকবে তার পাস্ট ফর্ম করে দেবে, এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষকরা দেখবেন, এইটা ভালো করে বুঝে নাও, ডিড আছে তাহলে লিখবো লিখবো স্বামী হোপ দ্যাট হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে যেন বিদ্যালয়ে যেতে না হয়, এবারে হোয়াই থাকলে আমরা কি লাগাবো, বিকজ লাগাবো, বিকজ কারণ, কারণটা কি, না তার স্কুলে যেতে মন চাইত না বা সে স্কুলে যেতে পছন্দ করত না, তাহলে লিখবো হি ডিড নট লাইক, সে পছন্দ করত না টু গো টু স্কুল, বিদ্যালয়ে যেতে সে পছন্দ করত না, এই জন্যই তার ঘুম থেকে উঠে মনে হলো আজ যেন না আমাকে স্কুলে যেতে হয়। এই কোয়েশ্চেনের এই কোয়েশ্চেনটাও কিন্তু তোমাদের টেস্ট পেপারেরই কোয়েশ্চেন, যেটা সাজেশন অংশে ভালো কোয়েশ্চেন, এই চারটে কোয়েশ্চেন এখান থেকে আমি আলোচনা করলাম, অনেক কোয়েশ্চেন হবে যেগুলো বই থেকে লেখা যায়, আমি শুধু লেখার উপায়টা তোমাদেরকে বললাম কীভাবে লিখবো, যদি অ্যাকর্ডিং টু ফাদার থাকে তাহলে প্রথমেই শুরু করে দাও অ্যাকর্ডিং টু ফাদার, বা তোমরা এটা একেবারে শেষে লিখতে পারো অ্যাকর্ডিং টু ফাদার, কিন্তু এই অংশটা তোমাদেরকে রাখতে হবে, তখনই পরীক্ষক বুঝবেন হ্যাঁ তুমি বুঝে কোয়েশ্চেনটা লিখেছ। এবারে চলো আমরা পরের যে প্রোজ যেটা রয়েছে আমাদের যেটা করতে হবে সেইটাই চলি, যে পাসিং অ্যাওয়ে অফ বাপু, আমি আবারও বলছি যে এইগুলো কিন্তু কোনো কোয়েশ্চেন সাজেশান না, কোয়েশ্চেন লিখতে জানতে হবে, এখানে কোনো সাজেশান হয় না, কীভাবে শুধু লিখতে হয় সেইটা কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে বলছি, এগুলোর মধ্যে এলেও আসতে পারে তখন। এবারে দেখো আমরা পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে কোয়েশ্চেনগুলো করছি, হোয়াই অ্যান্ড হাউ, অনেক সময় হোয়াই দিয়ে পড়ে, হোয়াই ওয়াজ ন্যারেটর কল্ড বিল্ড হাউস, কেন ন্যারেটরকে ডাকা হয়েছিল, ওয়াজ কল্ড প্যাসিভ ভয়েসে কোয়েশ্চেনটা আছে, কেন ডাকা হয়েছিল, আবার পড়তে পারে যে হাউ ওয়াজ ন্যারেটর কল্ড, কীভাবে ডাকা হয়েছিল, তারা যদি হোয়াই দিয়ে পড়ে তাহলে কীভাবে লিখবো,
কোয়েশ্চেন লেখার নিয়মটা কিন্তু ধরনটা কিন্তু সবসময় জানবে ভালো করে। কি লেখা আছে? ন্যারেটর ওয়াচ কল, এইভাবে লিখবে যে দি ন্যারেটর ওয়াচ কল্ড, ন্যারেটরকে ডাকা হয়েছিল বিড়লা হাউস দিয়ে বিকজ লাগাবে। এইখানে পরীক্ষক বুঝবেন যে তোমরা কতটা কিন্তু বুঝে করেছো। এই যে ন্যারেটর ওয়াচ কল্ড, এইভাবে তোমাকে সাজিয়ে অ্যান্সারটা শুরু করতে হবে। বিকজ, কারণ, এইবারে তোমরা হোয়াই যেহেতু ছিল এই জন্য তোমরা বিকজ লাগাবে। কারণ, কারণটা এবারে তোমরা বই থেকে লাইনটা পুরো তুলে দেবে, তাই হবে। এটা ইউনিট ওয়ানে একেবারে প্রথমেই আছে, যেটা তোমরা বই থেকে লাইনটা তুললেই হবে, যে গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, তাহলেই হয়ে যাবে এটা অ্যান্সার। এবারে যদি থাকে সাপোজ ধরো হাউ দিয়ে, হাউ ওয়াজ ন্যারেটর কল্ড বিড়লা হাউস, তাহলে লিখবে কি ন্যারেটর ওয়াজ কল্ড বিড়লা হাউস, তখন আর বিকজ দেওয়ার দরকার নেই, হোয়াই আছে থাকলে বিকজ দিবে, এখানে হাউ আছে। এইবারে তখন লিখবে বাই, যেটা তোমাদের দেখো বইয়ের লাইনে এখানেও তুলে দেবো, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, তাহলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এবারে দেখো তারপরে আছে হোয়াই কুড নট দি পিপুল স্পিক ইন দি বিগিনিং, কেন প্রথমে তারা কথা বলছিল না, কেন পিপুলরা প্রথমে কথা বলছিল না। এইখানেও দেখো কোয়েশ্চেন থেকে কিভাবে লিখবো, না দি পিপুল কুড নট স্পিক, কথা বলতে পেরেছিল না, ইন দি বিগিনিং, পুরোটা এইভাবে সাজিয়ে লিখবে, দি পিপুল কুড নট স্পিক, কথা বলতে পেরেছিল না ইন দি বিগিনিং। এবারে হোয়াই আছে, আবার কি করব, বিকজ লাগাবো। বিকজ এইবারে দেখো তোমরা কিন্তু বই থেকেই লাইনটা পেয়ে যাবে। লাইনটা কি দেওয়া আছে দেখো, থার্ড প্যারাতে আছে দি পিপুল ওয়ার টু স্ট্যান্ড, ওইটাকে একটু বুদ্ধি করে শুধু কি লিখে নেবে, না দি পিপুল ওয়ার ভেরি স্ট্যান্ড, লিখে দিলেই কিন্তু অ্যান্সার হয়ে গেল। যদি তোমরা আর একটু ভালো করে লিখতে যাও, লিখতে পারো দি পিপুল ওয়ার ভেরি স্ট্যান্ড হেয়ারিং দি নিউজ অফ বাপুজ ডেথ, হেয়ারিং শুনিয়া দি নিউজ, খবরটা অব বাপুজ ডেথ, বাপুর মৃত্যুর খবরটা শুনে তারা প্রচুর অবাক হয়ে গিয়েছিল, এই জন্য তারা শুরুতে কোনো কথা বলতে পেরেছিল না। তার নাহলে তোমরা সোজাভাবেই লিখবে, এইটা লেখার পরে যে দি পিপুল কুড নট স্পিক ইন দি বিগিনিং বিকজ, সোজাভাবেই লিখে দেবে দি পিপুল ওয়ার, এই যে ঠুয়ের জায়গায় শুধু ভেরি করে দেবে, ভেরি স্টাম্প। এবারে দেখো পরেরটা আছে হোয়াই ডিড দি ন্যারেটর ব্যাগ ইন দিল্লি, দিল্লিতে ফিরিয়া কেন ন্যারেটর ফিল এট সি, ফিল এট সি মানে কি, যে হতভম্ব হয়ে যাওয়া, কি কেন সে হতভম্ব হয়ে গিয়েছিল, এইটা দেখো বা দিশেহারা হয়ে গিয়েছিল, এটা কিভাবে লিখবে, শুরুটা করবে এইখান দিয়ে, ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরিয়া দি ন্যারেটর, এইবারে দেখো ডিড আছে পাস্ট ইনডিফিনিটে, কি করবো এই ফিলের পাস্ট টেন্স করে দেবো ফেল্ড। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষক দেখবেন বারবার, আমি বলছি ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরিয়া দি ন্যারেটর, বক্তা ফেল্ড, অনুভব করেছিল অ্যাট সি, হতভম্ব বা হতা দিশেহারা হয়ে পড়েছিল, এইবারে হোয়াই আছে, সেই বিকজ লাগাবো, বিকজ লাগাবো। বিকজ লাগানোর পরে এবারে তোমরা বইয়ের লাইনটা তুলবে, দেখো লাইনটা আছে আই ফেল্ড দি ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড লিভিং বি আনপ্রোটেক্টেড, তাই আই ফেল্ড কথাটা লেখার দরকার নেই, শুধু দি ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড লিভিং হিম আনপ্রোটেক্টেড, ওই মি রেখে দিলে অনেকে কি করবে, যারা বোঝে করবে না তারা কি করবে, মি রেখে দিবে, ওইগুলোই কিন্তু পরীক্ষক দেখবেন, এইগুলো একটু মাথায় রাখবে, ন্যারেশন চেঞ্জের মতো করে মিটা কি করবে হিম, তাহলে হবে বিকজের পরে দি ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশ লিভিং হিম আনপ্রোটেক্টেড, তাহলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এবং দুয়ের দুই পাবে। এবারে পরেরটা আছে দেখো হাউ ডিড ন্যারেটর ওভারকাম দি ফিলিং অফ বিং অ্যাট সি, কিভাবে ন্যারেটর, ডিড আছে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, হাউ মানে কিভাবে, ন্যারেটর ওভারকাম জিতে নিয়েছিল দি ফিলিং অফ বিং অ্যাট সি, সে যে দিশেহারা হয়ে পড়েছিল সেই দিশেহারা অবস্থা থেকে তিনি কিভাবে বেরিয়ে এসেছিলেন, লেখাটা শুরু করবো দেখো একই রকম, ন্যারেটর ডিড আছে এই জন্য ওভারকামের পাস্ট ফর্ম করবো ওভারকেম, ওভারকেম পাস্ট টেন্স করবো, দি ফিলিং অফ বিং অ্যাট সি লিখলে, আচ্ছা এটা কিন্তু এভাবে তোমরা যদি না লেখো, হাউ দিয়ে যেহেতু আছে আগে তোমরা অ্যান্সারটা আগে লিখে দাও, লাস্টে করবে এটা দেখো, আচ্ছা এটা একটু ভুল বললাম, প্রথমে তোমরা কি করবে আগে কিভাবে তিনি ভেবেছিলেন বা কিটা ভেবেছিলেন, এই জন্য তিনি ওই ফিলিং অফ বিং এট সিটাকে তিনি হচ্ছে জয়লাভ করেছিলেন, অর্থাৎ দিশারা অবস্থা থেকে তিনি বেরিয়ে এসেছিলেন, ওটা পরে লিখবে লাস্টে লিখবে, এটা একটু বলা ভুল হলো। প্রথমে তোমরা কি লিখবে, না বইয়ের লাইনটা লিখবে দেখো আছে শেষের দিকে, হি ব্রট
देम आउट ऑफ इंडिफरेंस एंड एवकेंट ये लाइन ये तुम्हारा एक बुझे लिखो कि शुरू का कर दि नैरेटर थॉट এটা ভেবেছিলেন তিনি যে বক্তা ভেবেছিলেন থিঙ্কের পাস্ট টেন্স থট দি ন্যারেটর থট দিয়ে ওই লাইনটা তুলবে যে হিয়ের জায়গায় গান্ধীজি লিখবে গান্ধীজি ব্রট দেমের জায়গায় লিখবে পিপুল ভালো করে কিন্তু মন দিয়ে শুনবে হিয়ের জায়গায় লিখবে গান্ধীজি ব্রট দি পিপুল আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং এটা পুরোটা লিখলে লেখার পরে ফুল স্টপ দিলে দেওয়ার পরে এই যেহেতু হাউ আছে না এই জন্য ইন দিস ওয়ে দিয়ে তোমরা শুরু করবে ইন দিস ওয়ে এইভাবে ইন দিস ওয়ে এইভাবে ন্যারেটর ওভার কেম দি ফিলিং অফ বিং অ্যাট সি দেখো সি ফেভার থেকে যে কোয়েশ্চেনগুলো তোমরা সাধারণত নিজে লিখতে পারবে না মানে বইয়ের লাইনগুলো থেকে বা পোয়েমের লাইনগুলো থেকে লিখতে একটু কষ্ট হবে সেই টাইপের প্রশ্নগুলো একটু আলোচনা করছি ধরো প্রথমেই যদি দেয় হোয়াট ইজ সি ফেভার সি ফেভারটা কী সমুদ্র জ্বরটা কী দেখো এটা একটু আমি লিখিয়েই দিচ্ছি সি ফেভার ইজ এ স্ট্রং ডিজায়ার একটা তীব্র ইচ্ছা স্ট্রং ডিজায়ার একটা তীব্র ইচ্ছা টু গো যেতে অন সি ভয়েজেস সমুদ্র যাত্রাতে যাওয়ার একটা তীব্র ইচ্ছা এগেন অ্যান্ড এগেন বারবার এগেন অ্যান্ড এগেন বারবার একটা তীব্র ইচ্ছাটাকেই বলা হচ্ছে সি ফেভার হোয়াট ডাজ দি ফ্রেজ ব্লোমস পিউম সিগনিফাইজ ব্লোমস পিউম বলতে কী বোঝানো হচ্ছে তাহলে লেখাটা শুরু করবে এইভাবে কোয়েশ্চেনটা ডাজ আছে দেখো মানে প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে লিখবে কীরকম দি ফ্রেজ ব্লোমস পিউম সিগনিফাই যেখানে ওয়াইটা উঠে গিয়ে আই ইএস করবে তাহলে দি ফ্রেজ ব্লোমস পিউম সিগনিফাইজ দি ফোম সেই ফেনাটাকে বোঝানো হচ্ছে ড্রিভেন বাই যেটা তাড়িত হচ্ছে ব্লোন মানে কি বয়ে নিয়ে যাওয়া ড্রিভেন বাই দি উইন্ডস ড্রিভেন বাই দি উইন্ডস বাতাসের দ্বারা তাড়িত যে ফেনা সেটাকেই বলা হচ্ছে ব্লোন স্পিউ হোয়াই ডাজ দি পোয়েট রিপিটস দি লাইন আই মাস্ট গো ডাউন দি সিজ এগেন কেন কবি বারবার বলেন প্রতি প্যারাতেই বলছেন আই মাস্ট গো ডাউন দি সিজ এগেন আমি আবার সমুদ্রে যাব কেন বলছেন দেখো এইটা এটা সেম উত্তর হবে কীভাবে লিখবে ডাজ আছে মানে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট কোয়েশ্চেন আছে লেখাটা শুরু করবে এইখান থেকে দি পোয়েট এখানে রিপিট থাকবে কোয়েশ্চেনে ডাজ থাকার জন্য তার রিপিটস করতে হবে দি পোয়েট রিপিটস দি লাইন আই মাস্ট গো ডাউন দিস ইজ এগেন কিসের জন্য এটা তিনি রিপিট করেছেন না টু শো দেখাতে টু শো দেখাতে এইবারে এইখান থেকে করে দিবে হিজ স্ট্রং ডিজায়ার তার তীব্র ইচ্ছা টু গো অন সি ভয়েজেস এগেন অ্যান্ড এগেন মানে দুটোর অ্যান্সার একই লেখাটা একটু আলাদা দি পোয়েট রিপিটস দি লাইন আই মাস্ট গো ডাউন দিস ইজ এগেন এটা তিনি রিপিট করেছেন টু শো দেখাতে হিজ স্ট্রং ডিজায়ার টু গো অন সি ভয়েজেস এগেন অ্যান্ড এগেন তাহলে এইভাবে কিন্তু সি ভয়েজের এই কোয়েশ্চেনগুলো কিন্তু নিজেরা যেটা লিখতে পারবে না সেই টাইপের কোয়েশ্চেনগুলো আমি লেখালাম আবার বলছি এছাড়া তোমরা আর দুটো কোয়েশ্চেন এখান থেকে একটু দেখবে এমনি বলছি হোয়াট ওয়ার্কস লাইক এ হোয়াট ইন নাইন কীটা ধারালো ছুরির মতো কাজ করে তাহলে এটা হবে হোয়াটের জায়গায় তোমরা শুধু কোল্ড উইন করে দেবে হুই স্টার ইজ রেফার টু হেয়ার কোন তারার কথা এখানে বলা হয়েছে এইখানে তোমরা লিখবে যে হুই স্টারের জায়গায় দি পোল স্টারে লিখতে পারো নাহলে লিখতে পারো দি নর্থ স্টার দুটোই অ্যান্সার যে দি পোল স্টার ইজ রেফার টু হেয়ার এবারে চলো আর একটা যে আমাদের কবিতা রয়েছে যেটা এবছরের জন্য ইম্পর্টেন্ট সেটাই যাই মাই ওন টু ফ্যামিলি দেখো এবারে মাই ওন টু ফ্যামিলি এই মাই ওন টু ফ্যামিলি থেকে আমি চারটে কোয়েশ্চেন করাচ্ছি প্রথম দুটো কোয়েশ্চেন তোমরা নিজেরাই বই থেকে লিখতে পারবে কিন্তু কীভাবে লিখবে লেখার পদ্ধতিটা বলছি আর এই দুটো প্রশ্ন কিন্তু নিজেদেরকেই লিখতে হবে দেখো আছে হোয়াই ডিড দি পোয়েট ক্রেভ ইন এ ওপুল কেন হচ্ছে প্রবেশ করেছে তাহলে এখানে দেখো ডিড আছে মানে পাস্ট ইনডিফিনিটে তোমাদেরকে লিখতে হবে তাহলে শুরু করবে দি পোয়েট দেখবে লাইনেই দিয়ে দেওয়া আছে দেখবে ক্রেফ্ট করা আছে কবিতার লাইনেই আছে তাহলে লিখবে দি পোয়েট ক্রেফ্ট ইন অ্যান ওকুট এবারে দেখো বইয়ের লাইন করে দিলেই হয়ে যাবে লুকিং ফর এ স্ট্যাক
এইভাবে লেখা শুরু করবে, এইভাবেই তোমরা কিন্তু লিখবে কোয়েশ্চেনটা। হোয়াট মেড দি পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক, কীটা কবিকে দুবার জাগিয়ে তুলেছিল, এটাও তোমরা বই থেকে লিখতে পারবে। লাইনটা পরিষ্কার তোমাদের আছে, দেখো, সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ। এবারে সিটা কি, সিটাকে না দি ওল্ড ওমেন, তাহলে লিখবে দি ওল্ড ওমেন ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, ফুলস্টপ দিলে, দিয়ে এই হোয়াটের জায়গায় ইট লিখে লিখে দিবে, ইট মেড দি পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক। এইভাবে কিন্তু লেখার তোমরা কোয়েশ্চেনগুলো চেষ্টা করবে, তাহলেই কিন্তু দু নম্বর পাবে। হোয়াই ওয়াজ দি পোয়েট অল্টার্ড, কেন কবি পরিবর্তন হয়েছিল, এইটা তোমরা কিন্তু ভালো করে একটু দেখে নাও কীভাবে লিখবে। তাহলে শুরুটা করবে, দেখো, দি পোয়েট ওয়াজ অল্টার্ড, এভাবে লিখবে, দি পোয়েট ওয়াজ অল্টার্ড, কবি পরিবর্তন হয়েছিল টু, আচ্ছা এখানে বিকজ করবে, বিকজ কারণ, কারণ হি রিয়েলাইজড, হি রিয়েলাইজড হিমসেলফ, তিনি নিজে নিজেই বুঝেছিলেন বা বুঝতে পেরেছিলেন অ্যাবাউট দি ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স অফ ট্রিজ, গাছেদের গুরুত্ব সম্পর্কে তিনি নিজে নিজেই বুঝেছিলেন, বা ইম্পর্টেন্স অফ আওয়ার নেচার, আমাদের যে প্রকৃতির গুরুত্ব সম্পর্কে তিনি বুঝেছিলেন। এইবারে দেখো আছে হু ওয়াজ দি, কে ছিলেন দি ওল্ড ওমেন, যে বৃদ্ধা মহিলাটার কথা বলা হচ্ছে কবিতাতে ইন দি পোয়েম, তিনি আসলে কে ছিলেন, এই হুয়ের জায়গায় শুধু তোমরা লিখে দিবে আওয়ার মাদার নেচার, আমাদের মাতৃ প্রকৃতি, ওয়াজ দি ওল্ড ওমেন, দি যা আছে ওয়াজ দি ওল্ড ওমেন ইন দি পোয়েম। তাহলে এইভাবে দেখো আজকের ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে তোমাদের অসুবিধা যেগুলো হচ্ছিল কিভাবে আমরা লিখব, কী কী প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, দেখো ইম্পর্টেন্ট বলতে আমি আবারও বলছি কিছু হয় না, কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম, আর বিশেষ করে আমি কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে প্রশ্নগুলো উত্তর তোমরা লিখবে পরীক্ষার খাতায়। চলো, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে নেবে, লাইক দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বাই।